যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। কাউকে অন্যায়ভাবে টোকিও না, কারণ অসহায় মানুষের দুফুটো চোখের জলের অভিশাপ পৃথিবীর অনেক ভারী বস্তু। জীবনে মনে রেখো, আপনার ভালো সময়, আপনার উন্নতি, আপনার আনন্দ এগুলো সবার, কিন্তু আপনার জীবনের খারাপ সময়, আপনার দুঃখ, আপনার ব্যর্থতা এগুলো শুধুই আপনার। ঝগড়ার পরে প্রথমে যে কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কের মূল্য সবচাইতে বেশি। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়, সর্বযুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয়। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। তুমি কতটা শিক্ষিত, তুমি দেখতে কেমন, তোমার কত টাকা আছে এসবে কিছু যায় আসে না, তুমি মানুষ হিসেবে কেমন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্য কাঁদতেই হবে। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। বিপদের দিনে কয়জন বলো তাকে তোমার পাশে, সুদিনে তো বাত চিটালে কাকের দল আসে। নিজেকে যতই পরিবর্তন করো তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দে, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। আজকের দিনে ভালো ভিডিওতে কেউ সাবস্ক্রাইব করে না, সো প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ।